বিজেপির পক্ষত পড়িব সংখ্যালঘুর ভোট। সংখ্যালঘুর ভোটত দুই এক সমষ্টিত জয় হব বিজেপি, এই দাবী বিজেপির জ্যেষ্ঠ নেতা নুমল মমিনর। বহু মাইনরিটি লোক নিজেই উলাই আহিছে, ভারতীয় জনতা পার্টিত যোগদানও করেছে আর ভোটও দিছে। বিজেপিয়ে পাব সংখ্যালঘুর 20% ভোট। যদিও পূর্বরে সংখ্যালঘু ভোটারে বিজেপিক পছন্দ নকরার অভিযোগ আছে, কিন্তু সদ্য সমাপ্ত রাজ্যের তিন পর্যায়ের নির্বাচনত পূর্বর সকল ধারণা সলনি হয়েছে। ইয়ার মাজতে এইবার সংখ্যালঘুর ভোট বিজেপিয়ে লাভ করা বলে দাবি বিধানসভার উপাধ্যক্ষ তথা বিজেপির জ্যেষ্ঠ নেতা ডক্টর নুমল মমিনর। অপবাদ আছিল যে ভারতীয় জনতা পার্টিক মাইনরিটি সংখ্যালঘু লোকসকলে ভোট নিদিয়ে। বহু মাইনরিটি লোক নিজেই উলাই আহিছে, ভারতীয় জনতা পার্টিত যোগদানও করেছে আর ভোটও দিছে। আর তেখেতসকলে ফটো লৈ পেলাই মোৰ হোয়াটসঅ্যাপত পঠিয়েছে বিজেপিক ভোট দিয়ার। তো গতিকে তাতো আমি সন্দেহ করব নালাগে। সংখ্যালঘু রাইজর রায় বিজেপির পক্ষত বলে বিজেপিয়ে করা এনে দাবির পিছতে সরব AIUDFর বিধায়ক রফিকুল ইসলাম। বিজেপিয়ে কোনো কালে নাপায় সংখ্যালঘুর ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা বতরা বিশ্লেষণ করা কোনো সংখ্যালঘু জনতায় ভোট নিদিয়ে বিজেপি। কোনে কাক ভোট দিছে এই মুহূর্তত তো কই দিয়ে টান আপনার, কিন্তু বিজেপি তো সদায় কই থাকে সংখ্যালঘু ভোট নালাগে, মিয়ার ভোট নালাগে। আকো এতিয়া তেখেতকলে অঙ্ক মিলাই আছে যে এই সকলের ভোট পালেহে জিকিব, অমক সিটত তেখেতকলে জিকিব, তমক সিটত জিতিব। মুখ্যমন্ত্রীর বিগত দিন বা প্রাইম মিনিষ্টারের বিগত দিনের কথা বার্তাবিলাক সঠিকভাবে বিশ্লেষণ করেছে, তেতিয়াহলে তো ভোট দিব নোৱাৰে মই ভাবো। আর যদি কোনোবা তেনেকে করা নাই কি করেছে এটা না জানো। আর পূর্বর পরিসংখ্যা অনুসরি AIUDFর ফলাফল ভাল হব বলে দাবি রফিকুল ইসলামর। তিন আসনের ভিতর ধুবুরীত বদরুদ্দিন আজমলর জয় নিশ্চিত বলেও দাবি রফিকুল ইসলামর। বাকি AIUDFর দুই সমষ্টি ক্রমে নগাঁও আর করিমগঞ্জত ফাইট হব বলে দাবি করে বিধায়কগী। আর এই তিনখন আসনত তো আমি আশাবাদী ভাল রেজাল্ট হব, আমার মাননীয় সভাপতি জিকিব ধুবুরীর ইনশাল্লাহ। আর নগাঁও তো ভালো হয়েছে, ভাল ফাইট দিছে আমার আলহাজ আমিন ইসলাম নগরে। করিমগঞ্জের রেজাল্টের কারণে আমি অপেক্ষাত আছো। পিছে বিজেপি আর AIUDFর এনে বিপরীত মন্তব্যের বিপরীতে বরপেটার লোকসভা সমষ্টির নির্দলীয় প্রার্থী দুলু আহমেদের দাবি সংখ্যালঘুর ভোট লাভ করেছে বিজেপি মিত্রজোটে। বরপেটা লোকসভা সমষ্টির পাকে বেদবাড়িত 30,000 পর্যন্ত ভোট ফণীভূষণ চৌধুরীয় পাব বলে দাবি দুলু আহমেদের। নির্বাচনের আগমুহূর্তলৈ মোৰ কথাবিলাক ধৰি লওক নির্বাচন কেন্দ্রিক আছিল, কিন্তু এতিয়া যেহেতু মই আগে কৈছোঁ যে EVMত বন্দী হৈ গ'ল, তাত যিটো হ'ব এটা নির্বাচন খেলি যদি এটা আইডিয়া ক'ব পাৰি। এই 9,00,000 ভোটটো যদি সমানে বিভাজন হৈছে তেনেহ'লে ফণীভূষণ জিকিব। আপনি চাব ফণীভূষণ চৌধুরী কিছুমান জায়গাত ভোট পাইছে যত মাইনরিটি বেস সমষ্টি, আজি পাকা বেদবাড়িত যাক আপনি 95% মুসলিম ভোট, তাত ফণীভূষণে যদি 30,000 ভোট পাইছে বহুত ভোট, 30,000 ভোট কেনেকা পালে তাত নে জাকির সিকদারে সহায় করলে। এনেদরে এতিয়া দেশের সাধারণ নির্বাচনের ফলাফলে সমগ্র দেশজুড়ি লাভ করেছে ব্যাপক চর্চা। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।